কোন জ্যোতিষীর কোন রত্ন ধারণ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছিলেন সাধারণ মূর্খ গ্রামীণ গদায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হয়েছিলেন বিলে হয়েছিলেন বিবেকানন্দ গৌতম হয়েছিলেন বুদ্ধদেব সাধারণ মানুষ থেকে চা দোকান থেকে কেউ প্রধানমন্ত্রী তো কেউ মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ থেকে পদ থেকে দেশের জন্য মুক্তিযোদ্ধার মুজিবুর রহমান হয়েছিলেন না জানে আরও কত লক্ষ লক্ষ মহাপ্রাণ যারা তাদের সাফল্যের শিখরে উঠে আজও স্মরণীয় আজও বরণীয় হয়েছেন কোন রত্ন ধারণ করে আমরা একবার জানবো না মনে আমি অরুপ্লবী একজন সাধারণ মানুষ আমারও সেই অনন্ত পথে চলা পথ চলতে চলতে মনে হয় কিছু আমার অন্তরের ভাব বিনিময় করে যায় যারা পথভ্রষ্ট যারা নিজেদের ভাগ্যকে খোলার জন্য উচ্চ সাফল্য লাভ করার জন্য এই জ্যোতিষশাস্ত্রের বিশ্বাসী এবং জ্যোতিষীর উপরে অনেকটাই নির্ভর করে না জানি কত না কোনো রত্ন ধারণ করে চলেছেন অবশ্যই করবেন কিন্তু এহেন মহাপ্রাণ যারা স্মরণীয় বরণীয় তারা কি রত্নে সাফল্য লাভ করেছেন একবার আমরা জানবো না আমার উদ্দেশ্য তাই মনে হলো এটাও আমাদের একবার আলোচনা করা দরকার একটা সরাসরি আমরা যদি আলোচনায় যাই একবার ভেবে দেখুন যাকে কেউ চিনত না যাকে পাগল বলতো সেই গদায় তিনি ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দিয়ে জগৎ বিখ্যাত মহাপুরুষ অবতার পুরুষে পরিচিত হলেন অত দরিদ্র বিদ্যাসাগর যিনি হয়েছেন সেই ঈশ্বরচন্দ্র এত গরিব ছিলেন বাড়িতে আলো ছিল না রাস্তার আলোতে পড়তেন একদিনের মাছ তুলে তুলে তিন দিনে টক করে করে খেয়ে খেতেন এ হেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন বিলে বিবেকানন্দ হলেন রাজার ছেলে গৌতম হলেন বুদ্ধদেব আজ নরেন্দ্র মোদীর কথাই যদি ধরি চা দোকান নাকি ছিল তাহলে সেখান থেকে তিনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন এমনি এমনি নিশ্চিত কোনো রত্ন ধারণ করেছেন কলেজ লেভেল থেকে সাধারণ থেকে আজকে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এমনি এমনি হয়েছেন মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কিছু রত্ন ধারণ করেছেন কোনো জ্যোতিষ কাছে নিয়ে গেছিলেন তাদের যে পরামর্শ যে রত্ন ধারণ করেছেন সেটা আমাদের একবার জেনে নেওয়া উচিত বাংলাদেশের মুজিবুর রহমানের কথা কে না জানি কোন রত্নে তিনি এত উদ্যম পেয়েছিলেন এত সাফল্য পেয়েছিলেন এত স্মরণীয় বরণীয় মন্দুরায়ের সরাসরি যদি উত্তরে যাই যে জ্যোতিষের কাছে এরা গেছিলেন তার নাম আত্মা আত্মা শৌল যা আমাদের এই ভ্রু যুগলের মধ্যস্থলে অবস্থান করছে সেই আত্মা নামক জ্যোতিষী আত্ম বলে আর আত্মশক্তিতে শক্তিমান হওয়ার পরামর্শ দিয়েছিলেন আর যে রত্ন তাদের আমাদের ওনাদের হাতে দিয়েছিলেন সেই হাতের যে রত্ন দিয়েছিলেন তা হল কর্ম তাই তার আত্ম বলে বলিয়ান আত্মশক্তিতে শক্তিমান হয়ে একদম এদিক ওদিক না ভেবে কর্ম করে গেছেন আর কর্মেই তাদের সাফল্য হয়েছে তারা স্মরণীয় বরণীয় উচ্চ শিখরে উঠেছেন সেই রত্ন আমরা যদি না পড়ি না ধারণ করে অন্য রত্ন ধারণ করি মুক্ত পান না তাহলে আমরা কি সত্যি ওই রত্নের ফল পাবো বা আমরা সাফল্য লাভ আদৌ করব সুতরাং এটা জানা উচিত কিনা আজকে যারা নেতা মন্ত্রী কেউ মুখ্যমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী আগে যারা ছিলেন এখন দেখবেন তারা ভয়ঙ্কর তপস্যা করেছেন কর্ম নামক রতনে তারা ধারণ করেছিলেন এবং প্রত্যেকে আত্ম বলে বলিয়ান আত্মশক্তিতে শক্তিমান নাহলে এত হাজার কোটি মানুষের মধ্যে তিনি সেরা হতে পারেন না এখানে চনিমুক্ত পান্না গোমেদ হতে পারে না আজ হয়তো কোনো নেতা মন্ত্রী ধারণ করছেন কিন্তু তিনি যে পদ লাভ করেছেন সেই পদ লাভ করার জন্য কোনো রত্ন তাকে ওই পদ দিতে পারে না সেখানে ছিল তার আত্মবিশ্বাস আত্মবল আর কর্ম এই রত্ন যদি কেউ সিংহাসন লাভ করার পর আত্মবলে বলিয়ান আত্মশক্তিতে ভরপুর কর্ম নামক যোগে তিনি রত্ন ধারণ করলেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হলেন তারপরে যদি তাদের পতন হয় গদিচ্যুতি হয় তার পিছনে কারণ রামকৃষ্ণ দেবী উক্তি দিয়ে গেছেন তার উক্তিকে তাকে স্মরণ করে আমি বলি আপনি গদিতে বসলেন যে কোনো আপনি যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হন দেশের প্রধানমন্ত্রী হন তাহলে আপনার গোটা দেশ হচ্ছে আপনার প্রজা গোটা রাজ্য আপনার প্রজা আপনি কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী নন বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী নন গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী তো গোটা দেশের প্রধানমন্ত্রী সমদৃষ্টি দূরদৃষ্টি সমভাবা পণ্য মন যদি না হয় তাহলে আপনার ওখান থেকে পতন শুরু হবে এতদিনের যে সাফল্য তা ধুলিস্বাত হবে রামকৃষ্ণ তো এখানে বলে গেছেন যে আগে শুক্ত খেলাম তরকারি খেলাম শুক্ত তারপরে পায়েস খেলাম অর্থাৎ কষ্ট করতে করতে আমি প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী বা উচ্চপদ লাভ করলাম তারপরে যদি পায়েস খাবার পর যদি সুক্ত খায় কেমনটি লাগবে সেই রকম উচ্চপদ লাভ করার পরে যদি আবার কারো ভাগাড়ে নজর হয় উচ্চপদ লাভ করার কেউ ভ্রষ্টাচারে লিপ্ত হয় উচ্চপদে লাভ করার জন্য কেউ মনমানই কাজ করতে থাকে একচোখা বিচার করতে থাকে আবার তার পতন হবে যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেইখানে এসে পৌঁছাবেন সে যেই হোক অর্থাৎ আমরা যদি সাফল্যের শিখরে উঠি তাহলে আমাদের আত্ম বলে বলি আত্মশক্তিতে শক্তিমান হব এই যে দুটি জিনিস পাই আত্মা বা সৌল নামক আত্মা নামক জ্যোতিষের কাছ থেকে আর যে রত্নে এই সাফল্য সবাই পেয়েছেন তা ডেফিনেটলি কর্ম 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 এই কর্ম নান রত্ন যদি আমরা হাতে ধারণ করি সেখান থেকে সবাই সাফল্য লাভ করেছেন গৌতম থেকে বুদ্ধদেব হয়েছেন সুতরাং এই আত্ম বলে বলিয়ান আত্মশক্তিতে ভরপুর না হয়ে সেই সঠিক কর্ম না রত্ন যদি না ধারণ করে রাতারাতি সাফল্য পাবো বলে কোনো জ্যোতিষিখে যে যান ওই আজকে চুনি কালকে নীলা কালকে বলবে পান্না তো কালকে মুক্ত আজকে গোমেন তো কালকে ক্যাটসাই কালকে হয়তো বলবেন ডায়মন্ড অর্থাৎ কি পড়লে যে আপনার ভাগ্য করলে তো নিজেই তো জানেন না আসলে এই রত্ন করে কখন আমাদের ভাগ্য খুলে না আমরা ভাগ্যের শিখরে উঠতে পারি না সাফল্যের যদি সাফল্য শিখরে উঠে যেত তাহলে বিবেকানন্দ গদায় ঈশ্বরচন্দ্র এই যে মহাপুরুষ মহামানবগণ তারা নিশ্চিত কোনো জ্যোতিষকাজে ওই ধরনের রত্ন করেই এই সাফল্য পেতেন তো তারা যখন বিনা ওই ধরনের রত্নের ছাড়াই আত্মবল আত্মবিশ্বাসে কর্ম নামক রত্নে সাফল্য পেয়েছেন তাহলে আমরা সেই পথটাকে বাদ দিয়ে অন্য কিছুতে কী করে সাফল্য পাই বলুন সুতরাং শুধু রত্নে সাফল্য আসবে না এটা আমার বলা তাৎপর্য এবং আমার লাস্ট বলে যাই রত্ন কিভাবে কাজ করে একদম ছোট্ট আমার নিজস্ব উদাহরণ বাচ্চা স্কুলে যাবে স্কুল ব্যাগ নিয়ে যাচ্ছে স্কুলে তো তাকে যেতেই হবে কেউ হেঁটে কেউ সাইকেলে কেউ বাইকে কেউ বা ফোর হুইলারে যাবাসে মা বললেন বাবু মা সোনা মা জলের বোতলটা মনে করে নিয়ে যাও আপনি কলেজে যাচ্ছেন জলের বোতলটা নিয়ে যাও আপনি চাকরিস্থলে স্থলে যাচ্ছেন মা বাস্ত্রী বললেন খোকা জলের বোতলটা মনে করে নিয়ে যাও প্লেনে যাবেন ট্রেনে যাবেন জলের বোতলটা নিয়ে যাও আমাদের পথ চলার পথে জলের বোতল যেমন আমাদের গুরুত্বপূর্ণ একদম একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস রত্ন আমাদের চলার পথে সেই ধরনের একটা প্রয়োজনীয় সেল্প করতে পারে দেখবেন যারা চলে জলের বোতলটা মনে করে নিয়ে যাবার তারা ওই রত্ন পরাটাকে গুরুত্ব দেন যারা অনেকেই দেখবেন রত্ন পরেন না রত্নকে বিশ্বাস করেন প্রয়োজন নেই মনে করেন তারা দেখবেন জলের বোতলটা যারা নিয়ে যান না জলের বোতল কী হবে দাঁড়ানো এখন তো ট্রেনে বাসে সব পানি বোতল ওয়াটার বোতল পানি বোতল দশ রুপিয়া বিশ রুপিয়া পাওয়া যাচ্ছে কী হবে জলের বোতল নিয়ে এরকম আর অনেক বন্ধুরা আছেন কিনা তাদের রত্ন কী হবে অর্থাৎ আপনি এই চনিমুক্ত পান্না রত্ন গোমেদ ক্যাটসাইড ডায়মন্ড না যদি ধারণ করেন কি ধারণ করেন সেটা বড় কথা নয় বোরাকে তো যদি আত্মবিশ্বাস আত্ম বলে বলিয়ান হয়ে কর্মনামক রত্ন ঠিক করে ধারণ না করেন তাহলে ডেফিনেটলি আপনার সাফল্য হওয়া কোনো মতেই সম্ভব নয় এই ছিল আমার আজকে আপনাদের শেয়ার করার বিশেষত্ব একটা মেসেজ ভুল তোটি মার্জনীয় সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু জয় গুরু